নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ডার্বি নিয়ে। তো কলকাতা ডার্বি হতে এখনও কয়েকটা দিন বাকি আছে, বাট উত্তেজনা কিন্তু ডার্বি নিয়ে এখন থেকেই বাড়তে শুরু করেছে। কারণটাও সিম্পল, কারণ এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলই কিন্তু তাদের লাস্ট ম্যাচগুলো বেশ কনভিনসিংলি জিতেছে। যেখানে এটিকে মোহনবাগান 5-2 গোলে কেরালাকে হারিয়েছিল কেরালার ঘরের মাঠে, যে ম্যাচটায় দিমিত্রি বেত্রাদোস হ্যাট্রিক করেছিল এবং এটিকে মোহনবাগান ওভারঅল অ্যাটাকিংলি বেশ ভালো ফুটবল খেলেছিল। উল্টো দিকে নর্থ ইস্টের হোম গ্রাউন্ডে গিয়ে ইস্টবেঙ্গলও 3-1 গোলে ম্যাচ জিতে এসেছে। তো এই ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব যে কলকাতা ডার্বি যেটা 29 তারিখ হতে চলেছে, সেই ম্যাচে এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কি লাইন আপ নিয়ে নামতে পারে। অর্থাৎ কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পোটেন্সিয়াল প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে, সেটাই কিন্তু আমরা মেনলি আলোচনা করবো এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর এই ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করে দিও। আর ফুটবল ফ্যানেদের জন্য খুব ভালো একটা অ্যাপ হচ্ছে ওয়ান ফুটবল, তো সেই অ্যাপের একটা প্রমোশন দেখে নাও, তারপর আমরা মেন টপিকে আসছি। গাইস, বিফোর ইউ স্টার্ট, আই নিড টু শো ইউ ওয়ান ফুটবল অ্যাপ হুইচ আই ইউজ টু ফলো অল অফ মাই ফেভারিট টিমস অ্যান্ড ফেভারিট লিগস। ইটস অ্যাবসোলুটলি ফ্রি অ্যান্ড ক্যাচ দ্য অল লেটেস্ট আপডেটস অফ ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড ওয়ার্ল্ড ফুটবল হেয়ার ইন জাস্ট ওয়ান ট্যাপ। অ্যান্ড গাইস, ইউ ক্যান ফাইন্ড এভরিথিং ইন ওয়ান ফুটবল, লাইক লাইভ স্কোরস, ট্রান্সফার নিউজ অ্যান্ড মেনি মোর। And now you can stream live matches on the app and watch video highlights in addition to general football news. So guys, go and download One Football for free now. Link is in the video description. So go and check it out. তো যদি আবার মেন টপিক আসে যায়, তো এই ভিডিওতে আমরা মেনলি আলোচনা করবো এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দল কলকাতা ডার্বিতে কীরকম প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে। তো প্রথমত যদি আমরা ইস্টবেঙ্গলের লাইন আপ নিয়ে আলোচনা করি, তো স্টিভেন কনস্ট্যান্টাইন তার ফেভারিট 4-4-2 ফরমেশনেই যাবে এবং যে দলটা নিয়ে স্টিভেন কনস্ট্যান্টাইন আর কি নর্থ ইস্টের বিরুদ্ধে খেলেছিল, 3-1 গোলে জয়ও পেয়েছিল, সেই দলটা কিন্তু ওভারঅল ভালোই দল ছিল। সেই দলে খুব বেশি চেঞ্জ হয়তো হবে না, সেরকমই মোটামুটি দলটা থাকবে। তো সেখানে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে গোলে স্টার্ট করবেন কমলজিৎ সিং, চারজন ডিফেন্ডার হবেন লেফট ব্যাক জেরি, রাইট ব্যাক সার্থক গোলুই আর দুজন সেন্টার ব্যাক ইভান গঞ্জালেস এবং তার সঙ্গে লালচুং নুঙ্গা। তো ডিফেন্স লাইনে কোনোরকম পরিবর্তন হবে না, বাট মিডফিল্ডে কিন্তু চেঞ্জ হতে পারে। তো সেখানে সেন্ট্রাল মিডফিল্ডে লাস্ট ম্যাচে কিন্তু চ্যারিস কিরিয়াকো খুব ভালো খেলেছে, তো আই থিঙ্ক কিরিয়াকো মিডফিল্ডে খেলবে, বাট তার পাশে কিন্তু সৌভিক চক্রবর্তী ফিরতে পারে যদি সৌভিক ফিট হয়ে যায়। আদারওয়াইজ সেখানে কিন্তু যেমন লাস্ট ম্যাচে জর্ডন ও ডোহার্তি খেলেছিল, জর্ডন ডোহার্তিই খেলতে পারে, তবে সৌভিক ফিট হয়ে গেলে সেই জায়গাটা সৌভিক আসতে পারে। এবার সৌভিক গেলে সেখানে আপ ফ্রন্টেও একটু চেঞ্জ হবে, সেটা একটু বাদে দেখাচ্ছি। যদি দুজন উইঙ্গারের কথা বলা যায়, তো সেখানে লেফট উইং দিয়ে নাওরেম মহেশিং এবং রাইট উইং দিয়ে ভিপি সুয়েরি আই থিঙ্ক স্টার্ট করবে। আর যদি আপ ফ্রন্টের কথায় আসে যায়, তো সেখানে যদি মিডফিল্ডে আর কি জর্ডন ডোহার্তি এবং চ্যারিস কিরিয়াকো স্টার্ট করে, সেখানে লাস্ট ম্যাচের মতো শেমবয় হাউকিপ এবং ক্লেইটন সিলভা তারাই আপ ফ্রন্টে স্টার্ট করবে। ক্লেইটনকে আমরা একটু মাঝে মধ্যে পেছন থেকে খেলতে দেখতে পারি, মানে মেনলি নম্বর 10 রোলটায় সেক্ষেত্রে ক্লেইটন খেলতে পারে আর মেনলি নম্বর 9 রোলটায় সেখানে শেমবয় হাউকিপ খেলতে পারে। তবে যদি মিডফিল্ডে একটু চেঞ্জ হয়, যদি চ্যারিস কিরিয়াকোর সঙ্গে সৌভিক চক্রবর্তী মিডফিল্ডে আসে, তো সেখানে কিন্তু আপ ফ্রন্টে ক্লেইটনের সঙ্গে অ্যালেক্স লিমা স্টার্ট করতে পারে। আর যদি লিমা স্টার্ট করে, সেক্ষেত্রে লিমাই আর কি নম্বর 10 রোলটা খেলবে আর সেখানে কিন্তু ক্লেইটন সিলভা নম্বর 9 রোলটাই খেলতে পারে। তো এই চেঞ্জটা কিন্তু সেক্ষেত্রে হতে পারে। তবে যেহেতু লাস্ট ম্যাচে জর্ডন ও ডোহার্তি গোল করেছে, তো সেক্ষেত্রে তার স্টার্ট করার পসিবিলিটি বেশি। তবে যদি জর্ডন স্টার্ট না করে, অ্যালেক্স লিমা স্টার্ট করে, সেক্ষেত্রে প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো মোটামুটি এটাই কিন্তু ইস্টবেঙ্গলের পোটেন্সিয়াল প্লেইং ইলেভেন হতে পারে। তো হোপফুলি সুমিত পাসিকে কিন্তু স্টিভেন কনস্ট্যান্টাইন ডার্বিতে স্টার্ট করাবেন না। এবার যদি হঠাৎ করে পাসির উপর তার ভালোবাসা জেগে ওঠে, সেক্ষেত্রে এখানে চেঞ্জ হলেও হতে পারে, বাদবাকি কিন্তু মোটামুটি এরকমই প্লেইং ইলেভেন হতে পারে। এবার যদি এটিকে মোহনবাগানের কথায় আসে যায়, তো এটিকে মোহনবাগানের লাইন আপও কিন্তু লাস্ট ম্যাচে ভালো ছিল, তারাও জিতেছে 5-2 গোলে এবং ওই 3-5-2 ফরমেশনের থেকে কিন্তু 4-2-3-1 বা 4-3-3 এই চার ডিফেন্সের ফরমেশনটাই কিন্তু এটিকে মোহনবাগানের জন্য ভালো লেগেছে। তবে এটিকে মোহনবাগানের যেটা স্টার্টিং ইলেভেন ছিল, তো সেখানে আই থিঙ্ক একটা চেঞ্জ দরকার। তো সেটা হচ্ছে লাস্ট ম্যাচে কিন্তু আশিক কুরুনিয়ান অ্যাজ এ লেফট ব্যাক স্টার্ট করেছিল এবং আশিক কিন্তু অ্যাজ এ লেফট ব্যাক অতটাও ভালো খেলতে পারেনি, তো সেখানে আই থিঙ্ক সুভাশিস বোসকে স্টার্ট করানো দরকার। তবে তাহলে আশিক কুরুনিয়ানকে জোয়ান ফেরান্দো কোথায় খেলাবে? তো এটা একটা চিন্তার বিষয় কিন্তু হতে পারে, যদিও এটা একটা ভালো চিন্তার বিষয় যে টিমের কাছে অপশান বেশি আছে। তবে আশিক কুরুনিয়ান এমন একটা প্লেয়ার যে কিন্তু লাস্ট ম্যাচটা বাদ দিলে এখনও পর্যন্ত এটিকে মোহনবাগান হয়ে কনস্ট্যান্টলি ভালো খেলে আসছিল, তো সেই জন্যই হয়তো লাস্ট ম্যাচে জোয়ান ফেরান্দো আশিককে বসাতে চায়নি, তাকে লেফট ব্যাক খেলিয়ে দিয়েছিল। তবে একটা জিনিস দেখতে হবে, আশিক কিন্তু অ্যাটাকিংয়ে ভালো, ডিফেন্সিভলি কিন্তু আশিক অতটাও ভালো না, তো সেখানে আশিককে অ্যাটাক লাইনে জায়গা দিতে হবে যদি আশিককে খেলাতে হয়। তবে মেন ব্যাপারটা হচ্ছে, যদি জনি কাউকো, হুগো বুমোস এবং তার সঙ্গে দিমিত্রি পেত্রাদোস এই তিনজন অ্যাটাকিং বিদেশি একসাথে খেলে, তাহলে কিন্তু লিস্টন, মনভীর এবং আশিক এই তিনজনকে একসাথে খেলানোটা চাপের ব্যাপার।
কারণ অ্যাটাকার ডিফেন্সের মধ্যে তো সমতা বজায় রাখতে হবে, তাই না? শুধুমাত্র অ্যাটাকিং প্লেয়ারদের খেলিয়ে দিলেই তো হবে না যে শুধু অ্যাটাকিং প্লেয়াররা খেলছে প্রচুর গোল করছে, সেটা তো হয় না। ডিফেন্সও আর কি সলিড রাখতে হবে। তো সেখানে মানভীর, লিস্টন এবং আশিকের মধ্যে একজনকে বেঞ্চে রাখতে হবে। আর এটা একদিকে ভালোই যে বেঞ্চে যদি একটা ভালো প্লেয়ার থাকে, সেও কিন্তু পরবর্তীকালে এসে ম্যাচের রং পাল্টে দিতে পারে যখন আর কি অপোনেন্টের প্লেয়াররা টায়ার্ড হয়ে যাবে। তো সেখানে যদি একজন স্পিডি প্লেয়ার আসে আশিক বা মানভীরের মতো, সে এসে কিন্তু ম্যাচের মধ্যে অনেকটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তবে এখানে আর একটা ভাবার বিষয় হচ্ছে যে কাকে বাদ দেবে, মানে কাকে বাদ দেবে বলতে কাকে বেঞ্চে রাখবে। তার কারণ লাস্ট ম্যাচে আমরা লিস্টনকে দুর্দান্ত খেলতে দেখেছি। তার আগে চেন্নাই ম্যাচটাই লিস্টন স্টার্ট করেনি বলে অনেক কথাবার্তা হচ্ছিল, এবং আগের দিন লিস্টন স্টার্ট করেছিল, ফার্স্ট হাফে হয়তো অতটা ভালো খেলতে পারেনি, বাট সেকেন্ড হাফে লিস্টন ব্রিলিয়ান্ট ছিল, দুখানা গোল করিয়েছে, নিজেও গোল করতে পারতো। তার সঙ্গে মানভীর সিংয়ের কথা বললে, মানভীর সিং ফার্স্ট ম্যাচে গোল করেছে, সেকেন্ড ম্যাচে আর কি কেরালার এগেনস্টে একটা দুর্দান্ত অ্যাসিস্ট করেছে, তো সেখানে মানভীরও ইম্প্যাক্ট রাখছে। আর তার সাথে আশিকও কিন্তু ভালো ফর্মে ছিল, ডুরান্ড কাপের ম্যাচগুলো আশিক ভালোই খেলছিল, ইন্ডিয়ার জার্সিতেও ভালো খেলেছিল। তবে সেখানে দেখতে গেলে হয়তো আশিক কুরুনিয়ানি বেঞ্চে বসতে পারে। তো সেখানে ইস্টবেঙ্গলের এগেনস্টে 29 তারিখ কলকাতার রাগবিতে এটিকে মোহনবাগানের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে, তো আমরা 4-3-3 ফর্মেশনে দলটাকে সাজাচ্ছি। তো সেখানে গোলে অবশ্যই স্টার্ট করবেন ভিশাল কায়েত, লেফট ব্যাক খেলবেন সুভাশিস বোস, আর রাইট ব্যাক আশিস রাই, তার সঙ্গে দুজন সেন্টার ব্যাক হতে পারেন ব্র্যান্ডন হ্যামিল এবং প্রীতম কোটাল। ব্র্যান্ডন হ্যামিলকে কিন্তু দেখে মনে হচ্ছে আস্তে আস্তে তিনি নিজের ভালো ফিটনেসে আসছেন, যদিও আগের দিন দুখানা ওন গোল করেই ফেলেছিলেন, বাট তাও আগের তুলনায় বেটার লেগেছে। এবার যদি মিডফিল্ডে আসে যায়, তো সেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার কে খেলবে সেটাও কিন্তু একটা বড় চিন্তার বিষয়, কারণ এমনিতে দীপক তাঙড়ি কিন্তু জোয়ান ফেরান্দোর খুব পছন্দের প্লেয়ার, আর দীপকের খেলাটা মেনলি ডিফেন্সিভলি। দীপক ওয়াকলোড প্রচুর নেয়, মাঠের মধ্যে ছোটাছুটি করে, গোতাগোতি করে, অপোনেন্টের অ্যাটাক ব্রেক করে, বাট দীপকের কিন্তু অ্যাটাকিং অ্যাবিলিটি অতটা ভালো না। যখন আপ ফ্রন্টে যায় সে কিন্তু অ্যাটাক করতে পারে না, তবে মাঠের মধ্যে ছোটাছুটি করে, গোতাগোতি করে, যেটা হয়তো জোয়ান ফেরান্দোর পছন্দ হয়, তাই দীপক তাঙড়িকে খেলায়। তবে আগের দিন লেলি যে পারফরমেন্সটা দিয়েছে সেটা কিন্তু ব্রিলিয়েন্ট ছিল, নেবেই একটা গোল করেছিল, যেই গোলটার পরে একটা দুর্দান্ত সেলিব্রেশন আমরা দেখেছিলাম, এবং তারপর একটা গোল করিয়েছিল বলতে যে বলটা লাস্ট গোলের ক্ষেত্রে বাড়িয়েছিল লেলি, সেটা কিন্তু ব্রিলিয়েন্ট ছিল, এবং সেই বল বাড়ানো দিয়ে অলমোস্ট গোল হয়ে গিয়েছিল। দেন লিস্টন গিয়ে দিমিত্রিকে দিয়ে গোলটা করায়। তবে একটা ব্যাপার হচ্ছে, লেনি কিন্তু দীপক তাঙড়ির মতো অতটা মাঠ কভার করতে পারে না, বাট লেনি কিন্তু ইম্প্যাক্টফুল খেলাটা খেলতে পারে। তো সেখানে কাকে দিয়ে স্টার্ট করায় সেটাই দেখার। আমার তো মনে হচ্ছে দীপক তাঙড়িকে দিয়েই স্টার্ট করাবে, এবং পরবর্তীকালে হয়তো লেনিকে নিয়ে আসবে, বাট দেখা যাক জুয়ান কী করে। আর তার সঙ্গে দুজন ক্রিয়েটিভ অ্যাটাকিং মিডফিল্ডার হবেন জনি কাউকো এবং হুগো বুমোস। তো মেনলি কিন্তু এখন জনি কাউকোকে একটু নিচে থেকে খেলতে দেখা যাচ্ছে, আর হুগো একটু ওপরের দিকে খেলছে, মানে হুগো মেনলি অ্যাটাকিং রোলে বেশি খেলছে, আর কাউকো একটু পেছন থেকে খেলছে, তবে দরকারের সময় কিন্তু কাউকেও গিয়ে অ্যাটাক করছে। আর আপ ফ্রন্টের কথা বললে সেখানে বাঁ দিক দিয়ে স্টার্ট করবে লিস্টন কুলাসো, ডান দিক দিয়ে মানভীর সিং অথবা আশিকের মধ্যে কেউ স্টার্ট করতে পারে, মানভীরের স্টার্ট করার পসিবিলিটি বেশি, তবে লাস্ট ম্যাচে মানভীরের একটু ইঞ্জুরি হয়েছিল, যদি সেটা পুরোপুরি না সেরে থাকে সেখানে আশিক স্টার্ট করতে পারে। আর অ্যাজ এ স্ট্রাইকার অবশ্যই স্টার্ট করবেন দিমিত্রি পেত্রাতোস। তো এটাই কিন্তু এটিকে মোহনবাগানের 4-3-3 ফরমেশনে পোটেন্সিয়াল প্লেইং ইলেভেন হতে পারে। তো তোমাদের কলকাতার দুই দলেরই এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের লাইন আপটা দিলাম। তো তোমাদের কি মনে হয় ডার্বিতে এই লাইন আপে কি চেঞ্জ হতে পারে, বা কাদের লাইন আপটা বেশি স্ট্রং লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তার সঙ্গে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, ক্রিকেটের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, তো সেই ভিডিওগুলো একটু দেখো, সেখানেও একটু সাপোর্ট দেখাও। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি, নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।